এদিকে একজন আছে, হ্যাঁ ওই যে পেংমেন, ওই দৌড়াও। প্রথম কোপ খা কোপ। হেই গাইস, কি অবস্থা সবার? তো আজ আমি ডেড বাই ডে লাইটে কিলার হয়ে খেলবো, কারণ এতদিন সার্ভাইভার হয়ে খেলে কিলারের অনেক কোপ খাইছি, তাই ভাবলাম যে কিলার হয়ে খেলে সার্ভাইভারদের আনলিমিটেড অত্যাচার করব। তো আমার লোড আউটে সার্ভাইভারদেরকে স্বর্গে পাঠানোর সব ব্যবস্থাই করে রাখছি। এখন ম্যাচ শুরুর পালা, ইয়ো লেটস গো। হিয়ার উই গো। তো প্রথমেই বলি, আমরা যখন সার্ভাইভার হয়ে খেলি তখন আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল থাকে থার্ড পার্সন ভিউতে, তো কিলার হয়ে খেললে ক্যামেরাটা ফার্স্ট পার্সন ভিউতে খেলতে হয়, যেমন তোমরা দেখতে পারতেছ। তো দেখি আমাদের প্রথম ভিকটিম কে। এখন আমাদের প্রত্যেকটা জেনারেটর যে গার্ড দিতে হবে। হ্যাঁ এখানে আছে একজন, পাইছি। এটা আমার অবসেশন। প্রথমে সব প্যালেট আগে শেষ করে দিতেছে। আমি নেশা করাই দিব ওকে। ডাউন হয়ে দেখি ওরা কই ঝুলানো যায়। এদিকে স্যাক্রিফিশিয়াল হুক একটা সামনে আছে। একটা বোতল বানাতে হবে আমাকে, টনিক। ওইদিকে গিয়ে একটু গার্ড দিয়ে আসি। রিপেয়ার রিগ্রেস করতে হবে, আমি এমন একটা পার্ক নিছি। এটার প্রোগ্রেস রিগ্রেস হয়ে যাবে। এদিকে ছিল একজন, আর এই রেড মার্কগুলো হলো কিলার সার্ভাইভার যখন দৌড়ায় তখন এই রেড মার্কগুলো দেখা যায়, যাতে কিলার ট্র্যাক করতে পারে। তো এদিকে একজন আছে, ওরে যা সেভ দিবে, যা ধরতাছি ওরে। ডাউন। ও শেট, একটু মাইরা নেই কারণ ওই জায়গায় বাঘ হয়ে গেছে পুরা। ও ওই জায়গায় হিল করতেছে। ডিসাইসিভ স্ট্রাইক ধরতেছি ওরে, আর একজন হিল করতেছে ওই সাইডে। ডাউন হয়ে আমার মনে হয় ডেড। ডাউন, ও ডাউন হয় নাই, হিল হইছে, আর আমি একটা কোপ দিছি ওরে। আবার একটু ব্যাক করি, আবার বোতল বানাতে হবে। ডাউন, হ্যাঁ
আশেপাশে হুক কই, এই তো সামনেই আছে আমার। দেখি বাকিরা কি করে, একটা বোতল বানাই। ওরা তো হিল করলে আমি দেখতে পারবো ওদের। হ্যাঁ ওইখানে আছে, তো দেখা যাইতেছে। ডাউন, এবার ওই ডেড। দেখি বাকিরা কই, খুব তাড়াতাড়ি একজন রে মাইরা দিতে পারছি। এখন বাকিদের খুঁজতে হবে। এদিকে একজন আছে। হ্যাঁ ওই যে পেংমেন, ওই দৌড়াও। প্রথম কোপ, এই তো লেফট নিছে গেমের থেকে। আচ্ছা আমি তাহলে একটু বোতল বানাই, নেশা করাবো ওদের অনেক। ও গেম থেকে লেফট নিছে আরেকজন। ও মিস হয়ে গেল, আরেকটু জন্য লেগে যেত। ও এদিক দিয়ে আসতে পারে আবার। এই জন্যই বলতেছিলাম যে ল্যাগ করে কেন, তো এখন ওই গেমের থেকে লেফট নিছে। থাকুক, ডেড হাড়া আছে নাকি? গ্যাস, কিন্তু কোনো লাভ হইল না। ওরে এখন ঝুলাই দিব। আরেকজন দেখি, এদিকে মনে হয় কেউ একজন ছিল। আমি একটু দূরে যাই, কারণ তাইলে ওরা একটু সেভ দিতে পারবে। একটা বোতল বানাই। ও ডেড, ওরে সেভ দে না কেন। ও এখানে একজন ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ সেভ দিছে, আমি তো এটাই চাইতেছিলাম। এখন হিলিংও দেখা যাবে। হ্যাঁ ওই যে দেখা যাইতেছে হিল করছে ওরে। ও ডেড হার্ট, প্যালেটগুলো ভাঙে একটু পয়েন্ট নেই। আর নিচে গেছে, আমি আরেকজনের খুঁজতেছি, কারণ ওই যদি আবার হ্যাচ পাওয়া যায় তো অবশ্যই হিল করবে। সব প্লেয়ার আজকে ভাঙবো। আসতেছি আমি, আরেকজন কই। ওইদিকে আছে,
যদি হিল করে বের হয়ে তাহলে দেখতে পারবো। বোতল বানাই। এদিকে নাই, ওইদিকে থাকতে পারে। হ্যাঁ উপরে আছে। ডাউন। হুক কই? আরেকজনে দেখি না, আরেকজনে তো কোনো জায়গায় জেন করতেছে না। এইদিকে না, ওইদিকে যে দেখি। ও এই যে পাইছি ওরে। ডাউন হয়ে আরেকজনে খুঁজতে যাই, আরেকজন মেবি ওই দিকে আছে, হিল করতেছে হয়তো, দেখতে পারবো ওরে। ও এই তো পাইছি ওরে, ওই ওই সাইডে আছে। ওকে ডেড হার্ট আছে। যাই, আরেকটা তো আছে, ওইখানে যা ধরতে হবে এখন। ডেড। কই? সাউন্ড শোনা যাইতেছে এদিকে। এই তো পাইছি আমাদের শেষ ভিকটিম। হুক কই? এই তো। আচ্ছা ওরা যাইতে দিন না, সবাই মেরা দিছি। থাক যাইতে দিই ওরে, আমি আবার এত টক্সিক না। হ্যাচ কই দেখি, এতটার ভিতরেই আছে। যা জি জি, চাইলে সবাই মেরে দিতে পারতাম, কিন্তু মাঝে মাঝে একটু বিনোদন দিত হয় যাতে সবাই এনজয় করে। জি জি।